নমস্কার বন্ধুরা কুক সেপালি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তৈরি করব ভেজিটেবল চপ কি করে বাজারের মতো সুন্দর ভেজিটেবেল চপ তৈরি করা যায় চলুন দেখে নিই এর জন্য আমি বিট আর গাজর নিয়ে নিয়েছি এখানে একটা বিট একটা গাজর আর কিছুটা মটর গাজরগুলো কেটে মিক্সিং বলে দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিলাম মটর আর বিটের টুকরোগুলো আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি আদা আর দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব এটা কিন্তু খুব বেশি মিহি পেস্ট করতে হবে না এরপর কড়াই গরম করে এর মধ্যে আমি এক চামচ ধনে আর এক চামচ জিরে ভালো করে ভেজে নেব আর তার সঙ্গে দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ সুন্দর একটা গন্ধ বেরোলেই এটা আমি ভেজে আলাদা ঠান্ডা হতে রেখে দেব তারপর গুঁড়ো করে নেব খুব বেশি গুঁড়ো করব না এমন দিস্তাতে একটু পিষে নিলেই হয়ে যাবে এরপর ওই কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে দিলাম তেলটা গরম হতেই এর মধ্যে বিট গাজর মটর পেস্টটা দিয়ে দেব। এটা কিন্তু বেশ একটু দানা দানা ভাব থাকবে পেস্ট করার সময় খেয়াল রাখবেন খুব বেশি মসৃণ পেস্ট না হয়ে যায় যেন দিয়ে দেবো প্রধানত লবণ লবণ দেওয়ার পর খুব ভালো করে আবার নেড়ে চেড়ে একটু ভেজে নেব গাজর থেকে জল বেরোতে লাগবে এই সময়টায় এইভাবে নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নেব কিছুটা নেড়ে চেড়ে জলটা শুকিয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম এখানে মিডিয়াম সাইজের দুটো আলু ম্যাশ করে দিয়ে দিয়েছি এরপর সমস্ত কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার একান্ত অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে চলে যাবেন এতে করে সমস্ত নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন আলুর সঙ্গে সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিলাম মেশানো হয়ে গেলে এর মধ্যে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিলাম এবার মশলার সঙ্গে আবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেব। এটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু খুবই ভালো লাগে বাজারের মতোই ঘরে খুব সুন্দরভাবে এভাবে তৈরি করে বাচ্চাদেরকে আপনারা দিতে পারেন এবং বড়রাও খেতে পারেন পরিবারের সবার জন্য এভাবে তৈরি করে নিতে পারবেন মশলার সঙ্গে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ঠান্ডা করে নিয়েছি তার মধ্যে নারকেল কুচি করে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বাদাম ভাজা তার সঙ্গে দিয়ে দিচ্ছি ধনেপাতা কোচানো সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার এইগুলো চপের মতো করে হাতের সাহায্যেই লম্বা লম্বা করে চপের মতো বানিয়ে নেব এইভাবে দেখুন সমস্ত চপগুলো কিন্তু আমি তৈরি করে নেব তৈরি করা হয়ে গেছে চপগুলো এবার একটা বাটিতে দু চামচ কর্নফ্লাওয়ার দিলাম তার মধ্যে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব আর অপরদিকে কিছুটা ময়দা একটা প্লেটে ঢেলে নেব এবার এই চপগুলো এক এক করে ময়দার কোট করে নেব ময়দার কোটটা করার পর কর্নফ্লোর জলে মধ্যে ডুবিয়ে দেব এইভাবে চামচের সাহায্যে কর্নফ্লোরের ব্যাটারটা লাগানো হয়ে গেলে পাউরুটির গুঁড়ো মাখিয়ে নেব ভালো করে পাউরুটির গুঁড়ো মাখানো হয়ে গেলে এই চপটাকে আমি আবার কর্নফ্লোর জলের মধ্যে দিয়ে দেব আবার এটাকে একটু ভিজিয়ে তুলে পাউরুটির গুঁড়ো মাখিয়ে দেব এভাবে দুবার কোট করে নিলে ওপরের লেয়ারটা খুব মোটা হয় আর চপটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এভাবে সমস্ত চপ কিন্তু আমি তৈরি করে নিয়েছি এবার কড়াইতে তেল গরম করে চপগুলো এক এক করে ভেজে নেব এখানে চপগুলো দুবার আমার ভাজতে লাগবে আর্ধেকগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি হাই ফ্লেমে কিছুটা সময় ধরে উল্টে পাল্টে ভেজে নেব অবশ্যই এটা লাল করে ভাজতে হবে খুবই সহজে তৈরি হয়ে যাবে ভেজিটেবল চপ দেখুন ভাজা হয়ে গেছে তুলে নেব আপনারাও ঘরে তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে ঘরে বানালে অনেক সময় স্বাস্থ্যসম্মতভাবে আমরা তৈরি করে নিতে পারি আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না